আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানবেন, ডার্টি বোমা তৈরির অভিযোগ যাচাই করতে ইউক্রেনে পরিদর্শনের কাজ শুরু জাতিসংঘ পর্যবেক্ষণ সংস্থার। অস্ত্র সরবরাহে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ ইউক্রেনের। রুশ, তেল না থাকলে বাড়বে জ্বালানির দাম, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর। জাতিসংঘের উইঘুর সুপারিশ বাস্তবায়ন চায় 50 দেশ। ফিলিস্তিন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার নির্মূল করার আহ্বান জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডার্টি বোমা তৈরির অভিযোগ যাচাই করতে ইউক্রেনে পরিদর্শনে কাজ শুরু করেছে জাতিসংঘ পর্যবেক্ষণ সংস্থা। জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা সোমবার বলেছে, কিয়েভ তথাকথিত ডার্টি বোমা তৈরি করেছে। রাশিয়ার এমন অভিযোগের একটি নিরপেক্ষ তদন্তের অংশ হিসেবে তারা ইউক্রেন পরিদর্শন করেছে। খবর এএফপির সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইউক্রেনের দুটি স্থানে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং তা খুব শিগগিরই শেষ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, IAEA মহাপরিচালক রাফেল গ্রোসি বলেন, তিনি এই সপ্তাহের শেষের দিকে এ দুটি স্থানের সর্বশেষ তদন্ত কার্যক্রম সম্পর্কে তার প্রাথমিক সিদ্ধান্ত প্রদান করবেন, যেখানে IAEA দল পাঠানোর জন্য ইউক্রেন সরকারের একটি লিখিত অনুরোধ অনুসরণ করে এ পরিদর্শন করা হচ্ছে। মস্কোর সৈন্যের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতির জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ সন্দেহ করেছে যে রাশিয়া নিজেই একটি মিথ্যা অজুহাত তুলে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহার করতে পারে। সংস্থাটি গত সপ্তাহে বলেছে যে তারা এক মাস আগে এ দুটি স্থানের একটি পরিদর্শন করে, যেখানে কোনো অঘোষিত পারমাণবিক কার্যক্রম বা উপকরণ দেখতে পায়নি। খবরে বলা হয়, সাধারণত তেজস্ক্রিয় জীবাণু ও রাসায়নিক পদার্থ দিয়ে ডার্টি বোমা তৈরি করা হয়ে থাকে, যা বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করে। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন IAEA-কে যত দ্রুত সম্ভব ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান। এদিকে জানিয়ে দিব, অস্ত্র সরবরাহে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ ইউক্রেনের। ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টি করার অনুরোধ এসেছে কিয়েভের পক্ষ থেকে। তেল আবিব নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এভেনজি কর্নিচুক এই অনুরোধ করেছেন। মার্কিন গণমাধ্যম দ্য হিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যার কথা ইসরায়েল শুনবে। সেক্ষেত্রে ওয়াশিংটনের উচিত তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের উপর প্রভাব বিস্তার করা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেল আবিব যেন তা মেনে চলে সে বিষয়ে নিশ্চিত করা। কর্নিচুক আরো বলেন, গণতান্ত্রিক বিশ্ব যে অবস্থান নিয়েছে তার থেকে ইসরায়েল যে ভিন্ন অবস্থান, সে ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা জরুরি। কর্নিচুক স্বীকার করেছেন যে ইসরায়েলের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে, যার কারণে ইসরায়েল সম্প্রতি ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছে। তবে ইউক্রেন ইসরায়েলের কাছ থেকে আরো কিছু আশা করে। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, কিয়েভ ইস্যুতে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে, এ কারণে ইসরায়েল তার অবস্থানে পরিবর্তন আনবে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে বলে তিনি আশা করেন। এদিকে জানিয়ে দিব, রুশ, তেল না থাকলে বাড়বে জ্বালানির দাম, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ তেল কেনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। কিন্তু একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, রুশ তেল কেনা নিয়ে কোনো রকম সংশয় নেই ভারতের, বরং ভারতীয় বাজারে কম দামে তেলের যোগান না থাকলে চর চড়িয়ে বেড়ে যাবে জ্বালানির দাম। এমনটাই বলেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। নীতিগত দিক থেকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বেসরকারি তেল কোম্পানিগুলো এই কেনা বেচা করে থাকে। মার্কিন সংবাদ সংস্থা CNN-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, আমাদের সরকারের ওপর কোনো চাপ নেই, দেশের স্বার্থে যা করা উচিত আমাদের সরকার সেটাই করবে। তাদের প্রশ্ন করা হয়, রুশ তেল কিনতে ভারতের নৈতিকতা কি কোনো সমস্যা দেখা দেয়? উত্তরে পুরী বলেন, নৈতিক দিক থেকে কোনো অসুবিধা নেই, কারণ বিশেষ কোনো দেশ থেকে বেছে বেছে তেল আমদানি করা হয় না, বাজারে যে তেল পাওয়া যায় সেটাই কেনা হয়। তাছাড়া এ বিষয়ে ভারতের কোনো ভূমিকাও নেই। প্রসঙ্গত, ইউক্রেনে হামলা চালানোর পরই রুশ তেলের দাম অনেকখানি কমে যায়। সেই সময় থেকে রাশিয়া ভারতে তেল সরবরাহ করে আসছে। রাশিয়া থেকে তেল আমদানি করার প্রসঙ্গে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। আগ্রাসী রাশিয়াকে সাহায্য করেছে ভারত, এমন অভিযোগও উঠেছিল। কিন্তু এদিনের সাক্ষাৎকারে নৈতিকতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। ভারত যে জাতীয় স্বার্থের
ঊর্ধ্বে উঠে কোনো সিদ্ধান্ত নেবে না সে কথা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছে হরদীপ পুরি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তেল কেনা নিয়ে কোনো মহল থেকেই চাপ অনুভব করছে না ভারত সরকার। তার মতে, পশ্চিমী দেশগুলো যদি রুশ তেল আমদানি করা বন্ধ করে দেয় তাহলে তাদের কাছে বিকল্প রাস্তা আছে। ইউরোপ ও আমেরিকার সঙ্গে আলোচনা করেছি আমরা, এ বিষয় নিয়ে কোনো চাপ নেই আমাদের উপরে। পুরীর দাবি, যদি তেলের দাম বেড়ে যায় তাহলে পাল্লা দিয়ে দেশে মূল্য বৃদ্ধির সমস্যা বাড়বে। দেশের সকল মানুষকে জ্বালানি সুবিধা দেওয়ার কথা মাথায় রাখতে হয়, সেই জন্য যেখান থেকে খুশি সেখান থেকে তেল কিনতে পারে ভারত। তাছাড়া কেউ তো ভারতকে বলেনি যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না। এদিকে জানিয়ে দিব, জাতিসংঘে উইঘুর সুপারিশ বাস্তবায়ন চায় 50 দেশ। বিশ্বের 50টি দেশ চীনের প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের উইঘুর সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। মানবাধিকার কমিটির বৈঠকে দেশগুলো এক বিবৃতিতে স্বাক্ষর করেছে। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র পাশাপাশি তুরস্ক রয়েছে। সুপারিশগুলো মানবাধিকার কমিশন গত 31 আগস্ট এক প্রতিবেদনে তুলে ধরেছিল, তবে চীন শুরু থেকেই সুপারিশগুলো প্রত্যাখ্যান করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। দেশগুলো চায় চীন, উইঘুর, তুর্কি এবং অন্যান্য বেশিরভাগ মুসলিম জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সম্ভাব্য মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধ করুক, উইঘুরদের কেড়ে নেওয়া স্বাধীনতা ফিরিয়ে দিক। বৈঠকে গতকাল সোমবার কানাডায় জাতিসংঘের রাষ্ট্রদূত বব রে চীনের মানবাধিকার পরিস্থিতি ও উইঘুর অধিকার লঙ্ঘনের বিষয়ে বিবৃতিতে পড়েন ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। চিংজিয়াং চীনের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম অঞ্চলের প্রদেশ। মানবাধিকার গোষ্ঠীগুলো চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে, দেশটির সংখ্যালঘু 1 মিলিয়নের বেশি মুসলিমকে নির্যাতন শিবিরে আটকে রেখেছে, তাদের যৌন নির্যাতন করা হচ্ছে, ভাষা ও ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, জনগণের চলাচলের উপর সর্বত্র নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তবে চীন দৃঢ়ভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা জিংজিয়াংয়ের চরম পন্থা নির্মূল করতে বৃত্তিমূলক কর্মসূচি ও কর্মক্ষেত্র তৈরির পরিকল্পনা করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী 50টি দেশ হল আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বেলিস, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র সহ আরও অনেক। জাতিসংঘের মানবাধিকার কমিশন চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন তৈরি করেন হাই কমিশনার মিচেল ব্যাচেল। প্রতিবেদনটি গবেষক, পরামর্শ গ্রুপ ও প্রকাশিত সংবাদকে গুরুত্ব দেওয়া হয়েছিল। 50 দেশের বিবৃতির প্রতিক্রিয়ায় উইঘুর মানবাধিকার প্রকল্প টুইট করেছে, উইঘুরদের পক্ষে অবস্থানকারী দেশের সংখ্যা ক্রমবর্ধমান, এটা চীনকে চাপে ফেলবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টুইট করেছেন, 6 মহাদেশ জুড়ে 50 দেশের সমর্থন পেল উইঘুররা, এটা চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্বেগকে আরও বিস্তৃত করল। এদিকে জানিয়ে দিব, ফিলিস্তিন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার নির্মূল করার আহ্বান। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে অবশ্যই পারমাণবিক অপসারণ চুক্তিতে যোগ দিতে হবে এবং তার পরমাণু অস্ত্রের মজুদ দূর করতে হবে। মালিকি সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে মিশর কর্তৃক পেশ করা একটি রেজুলেশন গৃহীত হওয়ার পর এই আপিল করেন, যা ইসরায়েলকে তার পারমাণবিক অস্ত্র থেকে পরিত্রাণের আহ্বান জানিয়েছিল। তিনি এই প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, ইসরায়েলের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা দ্বারা পর্যবেক্ষণের জন্য তার কর্মসূচি নির্ধারণ করতে বাধ্য, কারণ এটি মধ্যপ্রাচ্যের একমাত্র দল যারা গণবিধ্বংসী অস্ত্র, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের অধিকার। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অপরিহার্য যে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক নিয়ম মেনে চলতে হবে। আগের দিন প্রথম কমিটি 152 পাসপোর্টের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে ইসরায়েলকে তার পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। প্রস্তাবটি জর্ডান, মরক্কোর ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বাহরাইন দ্বারা সমর্থিত তেল আবিব সরকারকে তার পারমাণবিক স্থাপনাগুলি IAEA এর তত্ত্বাবধানে রাখা হয়েছিল। কমিটি ইসরায়েলে বিলম্ব না করে NPT-তে যোগদানের জন্য পারমাণবিক অস্ত্রের বিকাশ, উদযাপন, পরীক্ষা বা অন্যথায় পারমাণবিক অস্ত্র অর্জন না করার এবং পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। ইসরায়েল যা তার পারমাণবিক অস্ত্র সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতার নীতি অনুসরণ করে। তার অস্ত্রাগারে 200 থেকে 400 পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।